নমস্কার বন্ধুরা, কিছুক্ষণ আগেই আমরা কাঠমান্ডুর থেকে রওনা দিয়েছি, এখন আমরা যাচ্ছি পোখরার উদ্দেশ্যে। চলুন, রাস্তায় কথা হবে আপনাদের সাথে। সামনের ওই পাহাড়টা দেখে জুরাসিক পার্কের পাহাড়ের মতো লাগছে। রাস্তা এতটাই খারাপ, আর কিছু বলার নেই। এক ঘন্টায় 15 কিলোমিটার 20 কিলোমিটার এর থেকে বেশি চালানো যাচ্ছে না। মানে 20 কিলোমিটার বললে বেশি বলা হয়ে যায়। হাত পা ব্যথা হয়ে গেছে। আগামী 3 বছর যে নেপালে আসবে তার অবস্থা খারাপ। সব জায়গায় রাস্তার কাজ হচ্ছে। লাস্ট 5 ঘন্টা ধরে এইরকম রাস্তাতেই গাড়ি চালাচ্ছি। সামনে পিছনে সব ব্যথা হয়ে গেল। কাঠমান্ডু আসার দিনকেও রাস্তা এইরকম, মানে নেপালে ঢোকার পর থেকে রাস্তা যে বলতে কি বোঝায় সেটা আর বুঝতে পারলাম না। সারাদিন রাস্তাতেই পার। বুঝাও যাচ্ছে না বাল। বন্ধু
বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে রঞ্জিত পটি করে আসলো ওই খারিদ্দার থেকে। হঠাৎ করে রঞ্জিত বলে যে ওর হাগু চেপেছে চলতে চলতে, তাই কি করবে? খাড়ি দেখে বললো যে বিশ্বদা আমি যাই, খাড়িতে হেগে আসি। তা এ হাঁকতে গেছিলো, হাঁকার ভিডিও তো আর দেখাতে পারি না, তাই হেগে ডেকে যখন আসছে সেটাই দেখো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা এখান থেকে, জায়গার নাম ঠিক বলতে পারছি না, হিন্দি আমি পড়তে পারি না, দেখতে পাচ্ছ তোমরা সৎকার লজ, এখানে আমরা ছিলাম। কালকে রাত্রিবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো তার জন্য। আর এই যে রঞ্জিত, আমরা গাড়ি নিয়ে আবার বেরোচ্ছি পোখরার উদ্দেশ্যে। আজকে এখন অবধি তো ওয়েদার পরিষ্কারই আছে, কিন্তু হালকা মেঘ দেখা যাচ্ছে ওই যে এই সাইডে। এখনো 27 কিলোমিটার রাস্তা আছে, 1 ঘন্টা লাগবে বলছে। চলো, যাত্রা আমাদের পুনরায় শুরু। পিছন ভেজা শুরু হয়ে গেছে, সিট জল খেয়ে নিয়েছিল কালকের বৃষ্টিতে। তবে যতই বলো, সকালবেলা মানে ভোর ভোর টাইমে যে সূর্যের আলোটা পড়ে পাহাড়ের উপর, সেটা দেখতে অনবদ্য লাগে। সত্যি জঘন্য লাগে দুপুরবেলা। এখানটায় ফেন্সিং দেওয়া আছে, হয়তো ওই দিক থেকে কোনো ফরেস্ট এরিয়া বা কিছু একটা ব্যাপার আছে। না, এটা মনে হয় আর্মিদের কিছু একটা জিনিস। ওই দেখো পাহাড়, তার মধ্যে মেঘ, চারো তরফ কোহরাই কোহরা। চলো রাস্তায় আরো কথা হচ্ছে। এই এটা ওর ছেলের হোটেল। ওই সাইডে মনে হয় কাটছে না, না ভেঙে গেছে, মালভূমির মতো দেখ ওই জায়গাটা। পাহাড়টার ওখান থেকে খাড়া হবে আর উপরটা একদম সমতল। এইসব ল্যান্ডস্কেপ দেখতে ভালো লাগে। ওই যে এভারেস্ট দেখা যাচ্ছে, একটা ছবি তুলে নি। দৃশ্যটা এতটাই মনোরম যে এখান থেকে যেতে ইচ্ছা করছে না। সুইজারল্যান্ডের মতো লাগছে। Thank you.
গেলাম। গতকালকে যদি ওই রাত্রিবেলা ওখানটায় ঝড় বৃষ্টি না হতো তাহলে হয়তো চলে আসতাম, তাহলে এই স্ক্রিনিং বিউটিটা মিস করে যেতাম। ভাগ্যিস আজকে গতকালকে ওই ঝড় বৃষ্টি এসেছিলো, তাই ওখানটায় নাইট স্টে করেছিলাম।